হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদেরকে কাপটান ড্রেস মেক করে দেখাবো এখানে আমি আমার দুপাট্টা দিয়ে এই কাপটান ড্রেসটা মেক করব আপনারা চাইলে যে কোনো কাপড় নিয়েও এই কাপ্তান ড্রেসটা মেক করতে পারেন তো প্রথমে আমি চওড়া এবং লম্বা দিকটা মেপে নেব এখানে আমি চওড়া নিয়েছি ফর্টি থ্রি এবং লম্বা নিয়েছি ফর্টি ওয়ান যেহেতু আমি ফর্টি ইঞ্চি লেন্থে কাপ্তান ড্রেস মেক করবো তো আমি যেই দিকে ফোল্ড করে নিয়েছি সেখানে আমি ঠিক এই বরাবর দুই পাশে কাট করে নেব আমি এই কাট পয়েন্টে যেহেতু নেক এবং শোল্ডার মেক করব তার জন্য আমি দুই পাশে এভাবে নচ মার্ক দিয়ে নিয়েছি এখন আমি নচ মার্ক অনুযায়ী এখানে আমি ফোল্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে ঠিক যেমনটা দেখিয়েছি এখন এই নচমার্ক দেওয়ার এখানে আমি এভাবে মার্ক করে দেন এখানে নেক নিয়ে নিচ্ছি তো নেক আমি এখানে থ্রি ইঞ্চ নিয়ে নিয়েছি আমি যেহেতু এখানে বি শেপের ব্যান্ড গলা দিব তার জন্য আমি ফ্রন্টে এগারো ইঞ্চিতে মার্ক করে দেন এক ইঞ্চিতে চড়া রেখে তিন ইঞ্চি থেকে অ্যাড করে দিব এটা আমার ফ্রন্ট নেক আমি এখন এই নেক অনুযায়ী এটা কাট করে নেব আমি ব্যাকে কিন্তু কোনো রাউন্ড শেপ দেই তো যা আছে আমি সেই অনুযায়ী এটা কাট করে নেব তো কাট করা হয়ে গেলে আমি এখন এটাকে মেলে নিয়েছি যেহেতু আমি এখানে ব্যান্ড গলার দিব তার জন্য আমি আলাদাভাবে ঠিক এরকম ফেব্রিক অ্যাড করে নেব এখানে প্রথমে যে ফেব্রিকটা আমি নিব তার জন্য আমি নেকটা মেপে নিব তো এখানে মেপে নেওয়ার পর এখানে আমার টোটাল থার্টি এইট ইঞ্চ হয়েছে তো আমি এর চেয়েও দুই তিন ইঞ্চি বেশি নেব এখানে আমি যে ফেব্রিকটা নিয়েছি সেটা ফর্টি ইঞ্চি নিয়েছি তো এটার টোটাল লেন্থ ছিল ফর্টি ইঞ্চ এবং চড়া চার ইঞ্চ আমি এটাকে ফোল্ড করে দুই ইঞ্চিতে নিয়ে এই রাউন্ড নেকে চারপাশ দিয়ে অ্যাটাচ করে নেবো তো আমি এখানে অ্যাটাচ করে এটার উপর স্টিচ করে নিয়েছি আমার স্টিচ করা এখানে হয়ে গিয়েছে যেহেতু এটাকে এইভাবে আবার ফোল করে নেবো তার জন্য এটা যাতে ভিতরের দিকে আমি দিয়ে দিতে পারি তাই এটা ঠিক এক ইঞ্চি বা হাফ ইঞ্চির মতো ভিতর থেকে এভাবে কাট করে নেব দেন এই ফেব্রিকটাকে ভিতরে নিয়ে উপর থেকে যে ফেব্রিকটুকু আছে ফোল করে এটা স্টিচ করে দিব। আমি ভিডিওটিতে যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে করে নিব এটা ভালো করে সেট করে দেন এইটার উপরে আমি চাপ সেলাই দিয়ে নেব তাহলে গলাটা ঠিক করে বসে যাবে তো আমি উপর থেকে এটা পুরাটা এভাবে রাউন্ড করে স্টিচ করে নিয়েছি নেক রেডি হয়ে গেলে আমি এখন এইটাকে পুরাটা মেলে নিব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাক সাইডে আমি নিয়ে নিয়েছি যেহেতু ফ্রন্ট সাইডে ঠিক উপর থেকে আমি এখানে সিক্সটিন ইঞ্চ নিচে নিয়ে নিব তো মাঝখানে আমি একটা পয়েন্ট করে নিব এটা হচ্ছে এখানে আমি একটা ছিদ্র করে যেহেতু আমি এখানে ফিটা অ্যাটাস্ট করে নেবো ফিটিংয়ের জন্য তাই এখানের মাঝখানে আমি পয়েন্ট দিয়ে নিয়েছি এখন এখান থেকে আট ইঞ্চি এবং ওই মিডল পয়েন্ট থেকে আমি আট ইঞ্চি এখানে দাগ দিয়ে নিব। এইখানে আমি একটা বেল্টের জন্য ফিটা অ্যাটাস্ট করে নেবো আমি পিছন দিকেও এভাবে মার্ক করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা ফিতা একটা হচ্ছে ফ্রন্ট একটা হচ্ছে ব্যাকের জন্য এভাবে আমি ফিতা নিয়ে এটা দুই থেকে আড়াই ইঞ্চি আমি ফিতাটা নিয়েছি দেন ঠিক আমি ভিডিওটিতে যেমনটা দেখাচ্ছি এভাবে করে আমি স্টিচ করে নেব এখন মিডল পয়েন্টে আমি যে নচ মার্কটা দিয়েছি সেটা আমি এখন কাট করে নেব ঠিক এইভাবে ধরে আমি এখানে মিডল পয়েন্টে কাট করে দিচ্ছি এবং এই কাটা অংশে আমি সুতা দিয়ে এইভাবে করে নিয়েছি এখানে ফিতা পাস করার জন্য আমি এই ছিদ্রটা নিয়ে নিয়েছি এখন আমি এই ছিদ্রটার উপরেই এইভাবে ফিতাটাকে অ্যাড করে স্টিচ দিয়ে নিব। এটা কিন্তু ব্যাক এবং ফ্রন্ট বোথ পার্টেই করে নিতে হবে তো দেখছেন আমি কিন্তু ব্যাক পার্টে এটাকে নিয়ে নিয়েছি সামনে এমন পিছনে দুই জায়গায় আমি ফিতার ঘর এভাবে সেট করে নিয়েছি এটাকে আমি এখন রাইট সাইডে নিয়ে নিব এটা দেখছেন এটা কিন্তু সোজা পিঠে আমি নিয়ে নিয়েছি এখন আমি ফিটিংস দিয়ে নিব যেহেতু এটা ফর্টি ইঞ্চি বডি আমি নিব তার জন্য আমি এইখানে আরও এক ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে দাগ দিয়ে নিব এখন উপর থেকে স্লিভের জন্য আমি এখানে নয় ইঞ্চি এবং নিচে থেকেও আমি আট বা নয় ইঞ্চি এইভাবে দাগ দিয়ে নিব আমি শুধু এই দাগের উপরে স্টিচ করে নেব তো আমি দাগ বরাবর এখানে স্টিচ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি ফিটিংসের জন্য এখন পুরাটা ড্রেস আমি এখানে মেলে নিয়েছি এখন আমি এইখানে ফিতা গড়ে ফিতা নিয়ে নিব। তো ফিতা আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম এখানে আমি সেফটি পিন দিয়ে ফিতা ভিতরের দিকে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি ভিডিওটিতে ঠিক যেমনটি দেখিয়েছি এভাবে করে আমি ফিতা বোধ সাইডেই নিয়ে নিব। তো এক সাইডে যখন ফিতা না হয়ে যাবে তখন পিছনের সাইডের ফিতা গড়েও ঠিক এইভাবে ফিতা নিয়ে নেব এই ফিতা মূলত ফিটিংসের জন্যই নেওয়া তো আমি ফিতার এভাবে করে দুটা ফিতাতেই এভাবে ফ্লাওয়ার সিস্টেম করে নেবো এই ফিটা দিয়ে খুব সহজে ফিটিংস করা যাবে তো হয়ে গেল আমার খুব সহজে তৈরি করা কাপ্তান ড্রেস যেহেতু এটা আমি দোপাট্টা দিয়ে বানিয়েছি তাই এটার সাইডে এবং বটমে আমি এক্সট্রাভাবে কোনো লেস ইউজ করিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে